মানে কে ডাকো সালাম। হ্যাঁ 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 দাদা, আর আগে তুলে নেই ছবিগুলো। কাজ করো, তুমি কাজ করো। আট মিনিট বাকি আছে আর রেকর্ডিং হবে, তাই কি? আমি আমি কৃষ্ণপ্রসাদ পাল, এখানকার মোটামুটি নিউ কুমোরটুলির একজন মোটামুটি শিল্পী। তো এখানে যা দুর্দশা আমাদের, মানে এই এরিয়াটা বিভিন্ন জায়গাতে বিভিন্নভাবে রাস্তাঘাট সমস্ত সুন্দর, কিন্তু আমাদের এই জায়গাটা কোনো দিন রাস্তা সুন্দর হয়নি। মানে বৃষ্টি হলে হ্যাঁ এক আঁঠু করে জল জমেই যায়। তার থেকে আরও একটা কথা কি, পৌরসভা থেকে কোনো অনুদানও পায়নি কোনোভাবে। ঠাকুর টাকুর যে হচ্ছে, ঠাকুর বা এই যে এখানে যে একটা শিল্পকলা হচ্ছে, মোটামুটি কেউই দেখেনি। আর এমনিতে তা ছিল ভাব বলুন, আর যাই হোক, একটা পরিস্থিতির মধ্যেখানে মোটামুটি থাকি আমরা। বৃষ্টি এলে মানে কী করবো কী করবো, হাহাকার। হ্যাঁ, মানে ঠাকুর ডুবে যাচ্ছে ডুবে যাচ্ছে। পৌরসভা আবেদন বলতে, পৌরসভার কাছাকাছি এখানে কিন্তু অফিস টফিস সবই আছে, কিন্তু ওনারা, ওনাদেরও গাড়ি ফাড়ি আসছে, সবটাই আছে, ওনারাই দেখছেন, কিন্তু কোনোভাবে আমাদের এইটা করছে না। এমনিতে তো এত দ্রব্যমূল্যের দাম, ঠাকুরের রেট ফেটটা তো পাচ্ছি না। মানে বাস থেকে শুরু করে দড়ি থেকে শুরু করে সমস্ত জিনিসের দাম বেশি, সে তুলনায় রেটও পাওয়া যায় না। মানে খুবই কষ্টকর ব্যাপার। না এই দিদি, এখন তো 10,000 টাকা ছিল পুজোর জন্য, আবার 25,000 টাকা করেছে, তো সেটা তো আপনারাও তো সেটা করেছে কমিটি, যারা পুজো কমিটির জন্য হয়তো করেছেন। কিন্তু শিল্পীদের জন্য বিশেষ করে, আমাদের জানি না অন্যান্য জায়গা হয়েছে কি না, কিন্তু আমাদের হলদিয়া পৌরসভাতে এই যে কিছুটা নিয়ে যে আমাদের একটা কর্মকাণ্ড, এই নিউ কুমোরটুলি একটা গড়ে উঠেছে আমাদের বিভিন্ন শিল্পী দ্বারা, এখানে কিন্তু সেরকম কোনো কিছু আমরা পাইনি আজ পর্যন্ত। হ্যাঁ, এই গণেশ চতুর্দশী সামনে, এরপরে বিশ্বকর্মা পুজো। বিশ্বকর্মা পুজো মোটামুটি টুকিটাকি থাকে, তারপরে বাজার এমনিতে খারাপ, বিভিন্ন জায়গা থেকে অনেক ঠাকুরপত্র অনেকে মার্কেটে নিয়ে আসে পুতুল তৈরি করে, তার জন্য এই যে মার্কেটটা থেকে আমরা কিন্তু সেরকম লাভবান পাইনি। মার্কেট থেকে ঠাকুর তুলে নিয়ে চলে যাচ্ছে, মানে অন্য জায়গায় তৈরি হচ্ছে, এই গাড়িতে করে নিয়ে আসছে, নিয়ে এসে এই মার্কেটে বিক্রি করছে। আমরা না, কমিটি দিচ্ছে না। তাছাড়া তারা ওই রকম ম্যাক্সিমাম টাইমে ঠাকুরই থেকেই যায়। যদি বাড়তে গেলে ঠাকুর গুণেই পড়ে থাকে।
আর একটা কথা কি, ধরুন অনেকে আছেন আমাদের এখানে যারা নিজভাবে সমস্ত শ্রমটা দিচ্ছে, কারণ এই কাজটা কিন্তু নিজভাবে একাগ্রতারা হয় না, ম্যাক্সিমাম মানুষকে নিয়ে করতে হয়। তাদের রোজ গুনতে গুনতে দেখা যাচ্ছে যে মালিক, ধরুন আমি লাস্টে পয়সাই পাই না, এরকম একটা বিষয়। সর্বোপরি আর একটা বড়ো কথাকে যা হয়েছে হয়েছে, মোটামুটি চলছে, টুকিটাকিভাবে বেঁচে আছি, কিন্তু এই রাস্তা, এই আমি একটু ভালো করে আমি বলছি, যেটা বড়ো যেটা আবেদন, যে এই রাস্তাটুকু মানে আমাদের এই কুমোরটুলি আসার যে রাস্তাটা, এই রাস্তাটা যেন সুন্দরভাবে হয়ে থাকে আর কি, এইটুকু আমি মোটামুটি দিদির কাছে বলুন, মিউনিসিপ্যালিটির কাছে বলুন, পৌরসভার কাছে বলুন, এইটুকু আবেদন। আমার নাম কৃষ্ণপ্রসাদ পাল, হ্যাঁ, আমি এক মৃৎশিল্পী এখানকার, এক মালিক।